যেমন পড়াইছে ছেলে তখন পড়ছে, স্কুলে মাস্টার বলছে বলো কপল ভাসিয়া যায় নয়নের জলে, কপল ভাসিয়া যায় নয়নের জলে, ছাত্র বলছে মাস্টার বলছে কপাল কি করে নয়নের জলে ভাসবে, কপাল তো উপরে নয়ন তো নিচে। কপল মানে যে বাংলাদেশের যে গাল, বাংলাদেশেরই ফলো করবেন, কপল মানে গাল, তাহলে কপল ভাসিয়া যায় নয়নের জলে। মাস্টার বলছে ওরে চিন্তা করিস না, এক লাইন লিখতে ভুলে গেছিস, কি পা দুটো বাঁধা ছিল তেঁতুলের ডালে, চলো উগুর করে দেখ কপাল দিয়ে চোখে জল ছটছট করে চলছে। তোদের এইরকমের লেখা বলা, আরে থালাবাজি শিক্ষা হয়, আমার ছেলে স্কুল যাবে না, বউ মাছি দুম দুম করে মাছি, মাছিস কেন রে, স্কুল যাবে না, হ্যাঁ আমরা পাঁচটা টাকা কয়েন দিলাম বাবা যাও স্কুল যাও, স্কুলে ব্যাগ নিল নিয়ে খানিক দূর চলে গিয়েছে আবার পালিয়েছে, আরে পালিয়ালি ওই থালা নিতে হুলে গিয়েছি, আসন বাসন গা তিনি বাজিও না, তিন বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন, শালা থালা বাজিয়ে লেখা বড়া হবে না, থালা বাজিয়ে লেখা বড়া হবে না, আমি করিব চোখে রয়েছে আমার যুগে ভাই, ওরে পায়ের তলায় চোখে রয়েছে, পায়ের তলায় চোখে রয়েছে আমার যুগে ভাই, আরে দাদু ভাই বলে গেছে এটা অসম্ভব নয়, ওরে দাদু ভাই বলে গেছে অসম্ভব নয়, আমি প্রমাণ দিয়ে তোরে জানাবো, আমি প্রমাণ দিয়ে তোমায় জানাবো, কত শোনো বন্ধু বসে বসে জানাই, আরে পায়ের তলায় চোখ এটা অবশ্য শুকিয়ে আছে রে, আমার যুগে পেটে হাত বুলিয়ে দিলে ছেলে হইতো, হ্যাঁ গো মা সত্যি কথা বাবা হইতো, আমার যুগে পেটে হাত বুলিয়ে দিলে ছেলে হইতো, আর পায়ের তলা চোখ অসম্ভব, তোর যুগে সামান্য চিপে, তোর যুগে একটা সামান্য চিপ মোবাইলে ভরে থাকে, এই সামান্য চিপ যদি গোটা বিশ্বকে একটা মোবাইল ফোনে ধরে রাখতে পারে, আর সামান্য চিপ যদি গোটা বিশ্বকে ধরে রাখতে পারে, আর পায়ের তলায় চোখ জড়ানো অসম্ভব কি রে, ছোট্ট একটা বটবৃক্ষের বীজ দানা, ছোট একটা বটবৃক্ষের বীজ দানা, ছোট বড় দানা আজ ভয়ঙ্কর বটবৃক্ষ, অসম্ভব কি রে, শোনো তুমি পাল্লাদার, আমি তোমায় বলে যাই সেই যুগের কথা বটে দাপর যুগে ভাই, দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ লেগে গেল, কাল যমনে বলে একজন সেইখানে ছিল, কেউ বলে খড়গপতি ছেলে বারবড়ি সেইখানে এলো, সে বলল ভগবানের যুদ্ধ করবে, বলো সঙ্গে সঙ্গে ভগবান কাণ্ড করিল, বলে প্রমাণ দিতে পারিস যদি যুদ্ধ করবি, বলো কি প্রমাণ, এক নিমেষে যুদ্ধ শেষ করবি, সঙ্গে সঙ্গে সেই ছেলে কি কাণ্ড করিল, ভবের মাঝে বলে যাবো শোনে কথা, ভয়ঙ্কর মান আকাশে মারিল, চপচপ করে সিঁদুর এলে বিন্দু পড়ে গেল, যত যত সৈন্য ছিল সবার কপালে লেগে যায়, কর্ণের পিঠে বাবা সিঁদুরে লেগে যায়, বিশ্বের সারা গায়ে সরসজ্জা হইল, দ্রোণাচার্যের গলার মাঝে সিঁদুর লেগেছিল, ভগবান বলল ওরে বালক শোনে আমার ঠাই, ওরে আমার কোথায় কি করিলি বলে নাই আমায়, ভগবান তোমায় কিছু করতে পারি, তোমাকে কে মারতে পারে, কে বেকার হরি, আপনি ইচ্ছায় করো স্বয়ং তুমি হরি, তবে তোমার পায়ে আমি নয়ন একে দিয়েছি, আমি নয়ন একে দিয়েছি, নয়নকে দিয়েছি, নয়নকে দিয়েছি, শোনো তুমি দাদু ভাই,
আমার সমাজে ভালো আমার যুগে শিক্ষা নীতি ভালোই ছিল বল আমার যে গুরুবাণী তো আমার যে গুরুবাণী কে শিক্ষা নীতি তো গারস্থ বনপস্থ সন্ন্যাস হ্যাঁ গুরুর আশ্রমে থাকতে হইতো হ্যাঁ গুরুর আশ্রম পরিষ্কার করতে হইতো ছাঁট দিতে হইতো গোবর জল দিতে হইতো আর তোদের স্কুলে ছাঁট দিলে মদের বোতল বেরুবে তোদের স্কুলে ছাঁট দিলে মদের বোতল বেরুবে লজ্জা নাই তোদের ওরে আমারে দাদু ভাই আমার সমাজে ভালো তোমার সমাজে ভালো নয় বন্ধু আজি বলি ভালো তাই আর এক কথা আমার কাছে করল নিবেদন বলে তোমাদের ঘড়ি নাই তোমরা সময় কেমন করো নির্ধারণ এখন ঘড়ি দেখছে মোবাইল টিপছে টাইম দেখছে সত্যি করি আমরা তখন কি করে বুঝতাম রাত বারোটা কটা সময় হয় ভোর বেলা কখন হয় সকাল বেলা কখন হয় দুপুর বেলা কখন হয় বড় ধাঁধা লেগে গিয়েছে ও ভাই আমার কাছে বলে গেছে আরে এটা এমন কিছু ব্যাপার নয় পোহর গুনে আমাদেরও সময় হতো ভাই পোহর তুই পোহর তিনি পোহর ভাই পোহর তুই পোহর তিনি পোহর হাই প্রথমত পোহর দ্বিতীয়ত ছায়া তবে আমি ছায়া বলছি না এই কারণে দ্বিতীয়বারে বললাম পোহর গুনে আমাদের সমান নির্ধারণ হতো আমি ছায়া বলছি না কেন আমি ছায়া বললি পরে ও বলবে দেখবেন যেদিন মেঘ করেছে এই জল করেছে রোদ উঠে নাই সেদিন কি করে ছায়া হয়েছে তবু আপনাদেরকে বুঝকে বলি স্বর্ণ তুমি পাল্লা দাঁত স্বর্ণ দিয়া মন আমার কাছে কথা তুমি যা বললেছ বেশি বললেছ ভেবে দেখো মনে ওরে তোমার যাহা বলা ছিল বললাম কবি গানে গানে যেটা হইল না বলিস না এই গানের লক্ষ্য বাট সুবিধান ভাই আমি জানি বহুদিন আসছে এখানে হইল না বলিস না তুই বলবি হইল না আমি বলবি হইল না কমিটি বলবে আমাদের হইল না চাঁদা ওঠে নাই হইল হইয়েছে বলবি যদি পয়সা দিতে চাস এরকম যাক তুই যা বলবি হ্যাঁ কবি গেলে একটু হাসি মস্কার করে ভালো লাগে না অনেক বলছে হ্যাঁ শাস্ত্রও থাকছে অবশ্যই থাকবে তাহলে তোর যা বলেছিল বললাম যেন হয় না বলিস না আর যেন ফাঁকি দিয়ে পালাস না চালাকি করিস না আমাদের গায়ে একটা মেয়ে বললাম আমরা পাড়াতেই কোনোদিন মুড়ি খাওয়া তরকারি করে না মা কোনোদিন করে না মুড়ি খাওয়া তরকারিও করবে না রুটিও করবে না ওই এত ছেলে আছে দু বছর বয়স করলে নিয়ে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে আমার বাড়িতে চলে গেছে আমার বাড়ি আমার বউ রুটি করছে আর আমার বউ বলছে দিদি এসো 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 বসো বসো বলছে না বসবো না আর যে মেয়েগুলো বসবো না বলবে মা কি বলছো একা বসবি না বাইতে কাজ আছে কি বাইতে কাজ আছে বসবো না আচ্ছা বলুন তো মা সারা বসবো না বই দেখো বসবি এইবার বসে বসেছে আমি রুটিন করছি বউ আমি বসে বসে পেপার পড়ছি কি করে দেখি যাই আমাকে মুড়ি খাওয়া তরকারি করছে তোমার ভাই মাঠে গিয়েছে হ্যাঁ তোমার ভাই মাঠে গিয়েছে আমাকে তরকারি করতে হবে মুড়ি খাওয়া নাই রে বসো বসো এইবার ছেলেটা কোলে আছে ছেলেটা পাচার চিন্তি খেয়েছে ছেলে পেঁয়া করে কাঁদছে আমার বাবু ঝাঁ দিদি ছেলে কাঁদছে কেন বলছে ওই ছোড়া রুটি দেখেছে ওই যে রুটি দেখেছে ওই ছোট ছেলে খাক কেন একটা খাক একটা দিয়েছে আবার চিমটি দেবে না আবার চিমটি আবার কাঁদছে কেন গো ওই যে ছোড়া দু হাতে দুটো নেবে তাই নাই দুটো দিয়ে আবার রুটি করছে এইবারে বলছে আবার চিমটি দিয়েছে ওটা আবার কাঁচে কেন গো ও ছোড়া মানা খেলে মুখে দেবে না বলছে মানা খেলে মুখেই দেবে না তুমিও তাহলে বসো দুটো পাতা দিয়ে হয়ে গেল এক বেলা এমনি করে ফাঁকি দিয়ে যাইও না ওটা করো হবে বলো তুমি চারটে পাঁচটা বলো সব বেশি কিছু বলবো না ছোড়া তুমি দাদু ভাই
আমি তোমার রেজা নাই সত্য কথা বলে যাব কথা মিথ্যা নাই তোমাদের কলিযুগ কলিযুগ কলি 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 এর ফোটে নাই এ কলি এখন ফোটে নাই আমার ছয় ফুটলেও ফুটতে পারে আমি তোমার দাদু ভাই আমি তোমার রেজা নাই তুমি হলে কলিযুগে কথা মিথ্যা নয় ধন্য কলিযুগ দেবে সর্বযুগ সার যে যুগে জন্ম নিল তোমাদের চৈতন্য অবতার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে এরা কি বলছে বাবা বয়স্ক মানুষ আপনি বাবা মতো আমার কি বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে কি বলছে ষোল নামে বত্রিশ অক্ষর কি বলছো মা ষোল নামে বত্রিশ অক্ষর এরা বুঝে যায় ওই যে ষোল নামে বত্রিশ অক্ষর মিথ্যা কথা বলো কেন ও হে দাদু ভাই মিথ্যা কথা বলো কেন দাদু ভাই দাদু ভাই এরা বলছে ষোলো নাম বত্রিশ অক্ষর চিন্তা করুন তো এরা বলছে ষোলো নাম বত্রিশ অক্ষরে দেখুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নাম তো তিনটে ষোলোটা আছে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম এই তিনটে নাম ভাঙিয়ে ভাঙিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একই বললে তোমরা ষোলো নাম বলছো বুঝতে পারলাম আর হরে কৃষ্ণ রাম আমার হরে মহাদেব কৃষ্ণ দাপরের আর রাম দেতার আমার নাম নিয়ে তোমরা নাম করছো আর মিছে কথা বলছো বলছে ষোলো নাম কি করে হয় হরে কৃষ্ণ রাম তিনটি নাম দেখুন আমার বাড়িতে একটা মনীষের ধান কাটা ঠেকু দিয়েছিলাম তার নাম হচ্ছে খুদ্দে সত্যি কবি খুদ্দে নাম আর তার বেটার নাম ছোট খুদ্দে মানে ও বাবা খুদ্দে ওর বেটাকে ছোট খুদ্দে বলে বুঝলেন এইবারে বলছে বাপ বেটা ধান কাটা কেটে দেবো কোনো চিন্তা নাই এইবারে আমি বাড়িতে ওই দেড় কেজি মুড়ি কিনে দিয়ে এসেছি আমার চার পাঁচ দিন গান আছে দিদি আমি গান করে চলে এসেছি সকালবেলায় খুঁজ দিয়ে চলে গিয়েছে যে মা ঠাকুরুন জল খাবার দেন কথা আছে যে বাবা তোমরা কজন আছো ঠাকুর ঠাকুরুন গুনতে পারি না আপনি গুনলেন বলছে বলো বাবা ওই ছোট খুঁজে বড় খুঁজে খুঁজে দিই বাপ বেটা খুঁজে আর আমি ছোট খুঁজে বড় খুঁজে খুঁজে দিই বাপ বেটা আর খুঁজে আর আমি আমার বউ গুনছে ছোট খুঁজে বড় খুঁজে খুঁজে দিই বাপ বেটা খুঁজে আর ও দেড় কেজি মুড়ি যাচ্ছি সব দিদি আমি গান করি বাড়ি করছি মুড়ি দাও তো বুঝি হ্যাঁ দেড় কেজি মুড়ি আর ছটা মুনিশ ছটা কথা বলি বুঝে ছোট খুঁজে খরা খুঁজে খুঁজে দুই বাপ বেটা খুঁজে আরো আরে মাল তো দুটো ছোট বেদি কোথা তো মাল তো তিনটে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম এ তিনটে ষোলোটা তোরা পেলি কোথা আর তেরোটা কি কি আছে আমি শুনে নেব বলো বলো দাদু ভাই বলো আমায় ভাবো বলো দাদু ভাই বলো আমায় ভাবো যেন ফাঁকি দিয়ে চলে যাইও না ফাঁকি দিয়ে চলে যাইও না ফাঁকি দিয়ে চলে যাইও না ওরে করিবে বন্ধু আলোচনা চলে যাইও না প্রথম নম্বর দাবি এবার দুই নম্বর দাবি যেটা তোমায় করে যাই তোরা বিজ্ঞানের যুগের বিজ্ঞানের ছেলে তোরে অবদান কি রয় দাঁড়া বলছি রে মোবাইল আমার কেন জানেন মোবাইলের সুইচ কটা দশটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো
भगवान कृष्ण कदम तले बसे बसे बासी बजात বাসিতে নটা ফুটো একটা কালা হ্যাঁ বাসিতে নটা ফুটো একটা কালা নটা ফুটো একটা কালা 10টা বাসি বাজাতো রাধারানী জল ফেলে দিয়ে জল দেখতো আর তোদের কেষ্টগুলো মিশকল মাইছে মেয়েগুলা গাছ তলায় যাচ্ছে তত্র তৈরি করলি কি টিভি আমার চল কুরুক্ষেত্র যুদ্ধ হয় কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন ধৃতরাষ্ট্র অন্ধ ছিল ওই ভগবান দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা বশিষ্ঠ সেটা করলো কি না তীব্র দৃষ্টি দান করলো সঞ্জয়কে যুদ্ধ হচ্ছে মাঠে আর ঘরে দেখছে টিভিতে তাই দেখি টিভি করেছিস নতুন কি সাবমার্শাল বোর্ড কাপড় কিনছিস দুবার করে ধান হয়েছে सरसज्जा पड़े বললে পাতালেতে মন্দাকিনী মাই আছে দেখ না বিচার করিয়ে পাতালে মন্দাকিনী গঙ্গা পাতালে মন্দাকিনী গঙ্গা ঋষ্য বলল যদি কেউ পারো আমার মায়ের দুধ আমাকে একটু খাওয়াও আমার মায়ের দুধ একটু খাওয়াও কেউ পারবে সঙ্গে সঙ্গে অর্জুনে মান ছুড়ে দিল পাতাল থেকে গঙ্গার জল জানি উঠে গেল তাই থেকে এই শালারা ভেবে দেখে না মনে শালা সাব মার্শাল বসাইছে বাড়িতে মোটর বসাইছে গিজার মেশিন লাগাইছে পেলি কুত্তা শালা কবি গানে বলিস এগুলো বাদ দিয়ে এ তোদের মোবাইল ফোন তৈরি করলি কে তোদের এই গিজার মেশিনে জল গরম করছিস তোর বউরা পায়খানা করে জল ছঁচ করছে শীতকালে নাচ বউরা এ মাল পেলি কুত্তা এ মাল পেলি কুত্তা এ মাল কে জানিল রে কোথায় ছিল রে ভালো করে বল আমাকে এমাল কে আনিল রে কোথায় ছিল রে ভালো করে বল আমাকে শোন শোন দাদু ভাই আর এক কথা গাই সবাই তোমরা বাবু বট এই দুনিয়ায় অরুণ বাবু ভম্বল বাবু তাপস বাবু শালা স্কুলে যায় না লেখাপড়া করে না বাবু বাবু না বলে রাগ হবে অরুণ বাবু ভালো আছেন উৎপল বাবু ভালো আছেন বাবু শব্দের মানে কি বাবু শব্দের মানে কি বাবু বলে কেন কেমন করে বাবু শব্দ এলো মাঝে এখান কোন দিন হতে বাবা এই বাবু শব্দ এলো করে বললো যে কি দাদু ভাই আসো দেখতে ভালো আর বলা দেবেন নাকি বলছেন এতে কি হয় দেখুন আর বেশি কিছু বলা যাবে না যাক এই পর্যন্ত বললাম দশ চরণে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দাদু ভাই রে আমি তো বুড়ো মানুষ আমি বুড়ো মানুষ আমি কোনদিন চলে যাব কোনদিন মরে যাব আমি জানি না তবে তোমার যেহেতু নাতি মাঝে মাঝে খবর নিস আমার অসুখ বিসুখ বললে খবর নিস হ্যাঁ মাঝে মাঝে ফোন টোন করিস তাই বলি শোন ওরে খবর লইও আমার দিনে আস্তে আস্তে জয় গুরু ধন্যবাদ তবে টাকা দিলাম তো সেফটি দেন দিছেন নাই বসুন পড়ে নেব টাকার দরকার না সেফটি দেন এ ওর জন্যই বাড়িতে বন্ধ করো আমি গান করি বাড়ি যাই আমার বউ বলতে ভালো গান করতে পারো না জামা কাচতে যায় কেন রে বেশ গান করছি বেশ চলছে তো সেফটি পিন কয় টাকা দেওয়ার দরকার সেফটি পিন দেন গে বল ইচ্ছে ভোট গায় কেমন গান করলাম দেখ কত সেফটি পিন দিবিলে সঙ্গা ধন্যবাদ আপনাকে
দশ চরণে প্রণাম আপনাকে আশীর্বাদ করার ক্ষমতা নাই আপনি দান করেছেন আপনার দানে মতি হোক মা অন্নপূর্ণা আপনার মঙ্গল করুন আই তো বাবা আমার রেডি উড়ারি বাবা আমার ওরে খবর লইও আমার দিনে সুন্দর সুন্দর সাউন্ড কারণ শেষে প্রাণের বন্ধুরে আমার খবর লইও দিনের শেষে আমার খবর লইও দিনে শেষে প্রাণে বন্ধু রে আমার খবর লইও দিনের শেষে খবর লইও আমার দিনের শেষে প্রাণে ছিলাম ওই না পথে ধারে মধুরে ও যে প্রথম কিনি হলো দেখা কথা বলতে বলতে পারে মা আমাকে দান করেছেন মা গো তোমার কৃষ্ণ পদ মতি হোক তোমার ষট্বাঙ্গীর কুশল হোক মা এই প্রার্থনা ও বধুরে প্রথম যেদিন হলো দেখা পাশানে পো রিল রেখা দাঁড়িয়েছিলাম ওই না পথে ধারে মন পড়া তো কেউ না দেখে মন পুড়িলে সবাই দেখে মন পড়া তো কেউ না দেখে মন পুড়িলে সবাই দেখে ও মন পুড়িলে সবাই দেখে মন পড়ার কে খবর রাখে মন পুড়িয়ে সবাই দেখে মন পুড়ার কে খবর রাখে ব্যথার ব্যথি নাই গো আমার দেশে কথা কইছেন গুরু কাশীনাথে তার বন্ধু আরে খবর নিতে বলি কইছেন গুরু কইছে গুরু কাশীনাথে তার বন্ধু আরে কথা কইছেন গুরু কাশীনাথে তার বন্ধু আরে খবর নিতে যেদিন আমি পড়বো না বিশ্বাসে ও বলি কইছেন গুরু কাশীনাথে প্রাণ বধুয়া খবর নিতে যেদিন আমি পড়বো না বিশ্বাসে প্রাণ বধুয়া
धन्यवाद धन्यवाद धन्यवाद।